नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মো কিচেন। আর আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মশলা, চানা মশলা আর বাটার নান। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আমি এটা বানাচ্ছি। প্রথমে আমি নানের জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তা ময়দার জন্য আমার লাগছে বেকিং পাউডার, বেকিং সোডা পরিমাণ মতো, চিনি আর লবণ, আর লাগছে টক দই, প্রায় 1 কাপ মতো টক দই নিয়েছি, আর একটু গরম, হালকা গরম জল। তা প্রথমে আমি এটা মাখিয়ে নিচ্ছি, ময়দাটা একটু করে, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা হাফ চামচ মতো নিয়েছি, আর চিনি নিয়েছি 1 চামচ, পরিমাণ মতো লবণ আর টক দই। আর দেখছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এগুলোকে আমি সব খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি অল্প অল্প হালকা কুসুম গরম জল। এটা খুব নরম একটা ডো হবে, খুব নরম নয়, একদম মানে সফট একটা ডো হবে। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি, এটা এরকম একটা ডো হয়ে যাচ্ছে। এইভাবে মাখিয়ে নিয়ে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে আমি আবার এটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে আমি মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতো। তা ছোলা মশলার জন্য আমি ছোলাটা, এটা সাদা কাবলি ছোলা, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। মশলার জন্য আমি 1টা বড় সাইজের পেঁয়াজ, টমেটো 1টা, আর আদা রসুন সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। শুকনো মশলার মধ্যে লাগছে আমার 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর 1টা গোটা কাঁচা চেরা লঙ্কা, আর গরম মশলা পরিমাণ মতো। প্রথমে কড়াতে আমি 1 টেবিল চামচ মতো তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এবার এতে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। এগুলো একটু ভেঙে দেবো যাতে ফ্লেভারটা ভালো করে বেরোয়। মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্টটা আমি কড়াতে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো, এগুলো মশলাগুলো কাঁচা ফ্লেভারটা চলে যাবে, তারপরে আমি অন্য শুকনো মশলাগুলো অ্যাড করব। মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর চানাতেও আমি লবণ দিয়ে নিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে আমি লবণটা দেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা ছেঁড়া, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আবার ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলার যে জলটা, মশলা বাটার জলটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি চানাগুলোও অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে, যাতে পুরো চানাটা ভালো করে মিশে যায়। মশলাটা আমার খুব ভালো করে চানার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চানার মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি, এটা এবার একটু ফুটে যাবে। চানাটা আমার 2-3 মিনিট মতো ভালো করে ফুটে গেছে। এবার আমি এটাকে, ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি
ফ্লেভারের জন্য একটু সামান্য কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে চানা বানালে এই টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। কসুরি মেথি দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ বাটার। আমার চানা মশলা একদম রেডি। ময়দাটা আমার 2 ঘন্টা প্রায় হয়ে গেছিলো, রেস্টে ছিল। এবার দেখুন এটা কতটা সফট হয়ে গেছে, আর এটা ফুলেও উঠেছে, অনেকটা নরম হয়ে গেছে। এটাকে আমি আরেকটু হাতের সাহায্যে মেখে নেব। ওই ময়দার ডোটার থেকে আমি 6টা লেচি কেটে নিয়েছি, লেচিগুলো গোল করে নিয়েছি, আর আমার লাগছে সামান্য একটু ময়দা এগুলো বেলার জন্য। তো প্রথমে আমি একটা বেলে নিচ্ছি। প্রথমে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে অল্প সামান্য ময়দা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এইভাবে হালকা হাতে আমি এটাকে বেলে নেব। আর নান পরোটা, নান রুটিটা একটু মোটা সাইজেরই হয়, মোটা হবে, বেশি পাতলা বেলবো না আমি। আর এদিকে আমি একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। লোহার চাটুতে এটা সেকতে হবে। এটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি এতে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে একদম সামান্য হাতে ভেজানো একটু কালো জিরে, একটু কসুরি মেথি এতে চেপে চেপে বসিয়ে দেব। এটা একটু হালকা করে বেলে দিলাম যাতে এর মধ্যে এগুলো আটকে যায়। এবার এই এইটার উল্টো দিকে আমি একটু জল, হাত আবার হালকা করে জল দিয়ে দেব। জল হাতে এটাকে আবার নিয়ে এইভাবে চাটুতে দিয়ে দিলাম। দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই, চাটুটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে ফুলে উঠছে নান রুটিটা। এটা অনেকটা চারিদিক থেকে এইভাবে ফুলে উঠছে। এবার আমি আস্তে আস্তে এটাকে এইভাবে গ্যাসের উপরে উল্টে ধরব। দেখুন এটা পুরো আটকে গেছে, আর উপরটাও এইভাবে আমাকে ভেজে নিতে হবে, ফুলে যাবে আর একটা গোল্ডেন কালারও আসবে। সব দিকটা ভালো করে শেঁকা হবে। দেখছেন কতটা ফুলে উঠছে রুটিটা, এইভাবে সব দিক থেকে ভালো করে ফুলে যাবে। সুন্দরভাবে আমার এই নানটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা করে উঠিয়ে নিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে। আর এইটার ওপরে গরম অবস্থাতেই আমি একটু বাটার লাগিয়ে দেবো। বাটার নান একদম রেডি। কতটা সফট হয়েছে এটা, এইভাবে আমি সবকটা নান, বাটার নান তৈরি করে নিচ্ছি। এইভাবে আরেকটা আমি নান রুটি বেলে নিচ্ছি। দেখুন হালকা হাতে বেলতে হবে এইভাবে। অল্প জল দিয়ে দিলাম একদম সামান্য হাতটা ভিজিয়ে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর কসুরি মেথি। এগুলোকে আবার একটু সামান্য বেলে দেবো যাতে এগুলো ভালোভাবে আটকে যায়। এবার উল্টো দিকটা নিয়ে এইভাবে সামান্য জল গ্রিস করে আমি আবার চাটুতে দিয়ে দিচ্ছি। সাবধানে দিয়ে দিতে হবে। দেখুন রুটিটা কীরকম ফুলে উঠছে আস্তে আস্তে। এভাবে একটু ঘুরিয়ে নিয়ে আমি এক পিঠটা যখন ভালোভাবে ফুলে ফুলে উঠবে তখন অপর দিকটা আমি আবার এইভাবে গ্যাসের উল্টো দিকে করে শেখে নেব। দেখুন এটাও কত ফুলে উঠছে সব দিকটা।
এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে শেকে নিতে হবে। একদম ধাবা স্টাইলে আমরা এই নান রুটিটা তৈরি করে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে সাবধানে এইভাবে উঠিয়ে নিলাম। আর এই গরম অবস্থাতেই আমি এর উপরে দিয়ে দেবো একটু বাটার। তাহলে বাটারটা আমার ভালোভাবে সব দিকে লেগে যাচ্ছে। সবকটাই আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার নান রুটি, বাটার নান আর চানা মশলা একদম রেডি হয়ে গেছে। আমি এটা প্লেটিংও করে নিয়েছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্নার ভিডিও আপলোড পাওয়ার জন্য। ধন্যবাদ।